হয়েছে যে প্রত্যেকটা স্কুলেই যখন আমাদের টিম যাবে সেখানে ডেডিকেটেড এক দুটো টিচারকে রাখতে লাগবে। আগে যখন ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল আপনাদের হসপিটালে একটা টোকেন সিস্টেম ছিল, এটাও কি এবারেও কি এরকম থাকবে? টোকেন সিস্টেম, টোকেনটা কোনো গাইডলাইনে নাই, এটা ফর মানে ম্যানেজিং দ্য লোকাল ম্যানেজমেন্ট। এটা কি রকম সিস্টেমে করা হবে আপনাদের? মানে এটা তো অনলাইন মানে রেজিস্ট্রেশন বেস। সাপোজ একজন বাচ্চা তার ঘরে বসে তার মা বাবা তাকে রেজিস্টার করে দিল যে কালকে তোমার ভ্যাকসিনেশন বা আজকে তোমার ভ্যাকসিনেশন অমুক জায়গায় অমুক করে যেটা হয়েছে ওখানে সে ভ্যাকসিনেশন করে নেবে। আর যদি রেজিস্ট্রেশন না করে সোজা সরাসরি এসে ভ্যাকসিনেশন তার নাম রেজিস্টার করে দেবে। কোভিশিল্ডের সময় যেমন দেখা শুধু বাচ্চাদের ক্ষেত্রে একটা কারণ হচ্ছে আধার কার্ড নেই, সেক্ষেত্রে তাকে স্কুলের আইডি ইউজ করতে পারবে। সামাজিক আপনারাও দেখেছেন মানে মানুষ সাংঘাতিক ভাবে সাদা সুপ্রভাবে সারা দিয়ে একদম জ্যাম করে ফেলেছিল। তাই ইমার্জেন্সি গত 25 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জাতির উদ্দেশ্যে যে বার্তাটা রেখেছিলেন সেখানে 15 বছর থেকে 18 বছর বয়সী যে এজ গ্রুপটা আছে তাদেরকে 3rd জানুয়ারি থেকে তাদের টিকাকরণ সারা ভারতবর্ষে শুরু হচ্ছে। তা আজকে আমাদের রাজ্য সারা দেশের সাথে মিলিয়ে সব 15 থেকে 18 বছর যত বাচ্চা বা কিশোর কিশোরী আছে তাদেরকে আমরা টিকাদান শুরু করে দিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে 15 to 18 বছর যেটা আছে সেখানে 4টা বছর আছে 15, 16, 17, 18। তা 2004 সালের 1st জানুয়ারি থেকে 2007 সালের 1 ডিসেম্বর অবধি যেই এজ গ্রুপটা যাদের জন্ম হয়েছিল মানে সেই ব্যাকগ্রাউন্ডে আমরা যদি পিছিয়ে যাই তাহলে 2004-এর 1st জানুয়ারি থেকে 2007-এর 31 ডিসেম্বর পর্যন্ত এই 4টা বছরে 4, 5, 6, 7 যাদের জন্মগ্রহণ হয়েছিল তারাই এই টিকার আওতায় পড়বে। এখন এই টিকা আওতায় সর্বশেষ খবর অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা এমন একটা জিনিস যেখানে আগে রেজিস্ট্রেশন করে টিকা দেওয়া যাবে কিংবা অন দ্য স্পটে এসে ওয়াক ইন যেটা রেজিস্ট্রেশন সেই স্পটে এসেও টিকাটা নেওয়া যাবে। তা সেখানে দেখা গেছে যে 2 হাজার গেছে আগে থেকে রেজিস্ট্রেশন করেও যেতে পারে, কেউ যদি রেজিস্ট্রেশন না করে সে সোজা সরাসরি ভ্যাকসিনেশন সেন্টারে চলে যাবে ওখানে গিয়ে তার রেজিস্ট্রেশন হবে। সবার হয়তো স্মার্টফোন থাকবে না, সবাই স্মার্টফোন চালাতেও পারবে না, কিছু প্রবলেম হচ্ছে। স্যার যেদিন রেজিস্ট্রেশন করানো হবে সেদিন কি মানে হাসপাতালে গিয়ে সেদিন নিতে পারবে ভ্যাকসিনটা? হ্যাঁ নিতে পারবে। রেজিস্ট্রেশন করলে পরে হয়তো রেজিস্ট্রেশন ওকে একটা অ্যাসমেন্ট দেবে যে তোমার শিডিউল ফিক্স হয়েছে কালকে। সাপোজ কোনো একটা সেন্টারে আমাদের টোটাল ক্যাপাসিটি সাপোজ 100 বাচ্চাকে আমরা দেবো, তা যে বাচ্চাটা 101 নম্বর তাকে হয়তো স্লটে দেবে না, তাকে পরের দিন স্লটে দিয়ে দেবে। এটা অটোমেটিক্যালি একটা অ্যাপ্লিকেশন দিয়ে। স্যার আরেকটা বিষয়, যারা এখনও দ্বিতীয় ভ্যাকসিনটা নেয়নি তারা কি সেই দ্বিতীয় ভ্যাকসিনটা নিতে পারবো? হ্যাঁ, দ্বিতীয় ভ্যাকসিন তো ওটা তো কোভিশিল্ড, সেই জন্য আরেকটা রিকোয়েস্ট আমরা করব যেটা হচ্ছে কি বাচ্চারা যারা এই নতুন এজ গ্রুপে তাদেরকে দেওয়া হবে যেহেতু কোভ্যাক্সিন তো তাদের জন্য যেন সেপারেট তারা যেন সেপারেটভাবে লাইনে দাঁড়ায়। কেন কি কোভিশিল্ড আর কোভিশিল্ড হবে না যদিও কোথাও আমরা বলেছি আলাদা আলাদা প্রতিটা সেন্টারে আলাদা আলাদা লাইন করতে, কারণ যারা আমরা আপনারা যারা নিয়েছেন বা আমরা যারা নিয়েছি আমরা নিয়েছি কোভিশিল্ড, এখন বাচ্চাদের যারা দেওয়া হবে সেটা হচ্ছে কোভ্যাক্সিন। স্যার আরেকটা বিষয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু জনগণের তাদের প্রথম ভ্যাকসিন নেওয়ার পরে তাদের যে সময়সীমা যাচ্ছে সে সময়সীমাটা পেরিয়ে যাচ্ছে, তো তারা কি পেরিয়ে গেলে কি তারা কি ভ্যাকসিনটা নিতে পারবে? 100 বার নিতে পারবে। আমরা তো রিকোয়েস্ট করছি, আমরা তো সর্বসম্মত সবাইকেই বলছি যে আপনার 84 দিন যেদিন অতিক্রম করবে সেদিনই নিন, কিন্তু তারপরেও এগিয়ে আসছে না, ভাবছে আবার জ্বর হবে। আরে বাবা, জ্বর হওয়াটা তো দ্যাট ইজ এ মাইনর থিং, একবার জ্বর হওয়াটাও ভালো, একবার সিভিয়ার কোনো বক্সগুলো সবখানে আমরা দিই। স্যার ভ্যাকসিনগুলো কি শুধুমাত্র সরকারি স্কুলে দেওয়া হবে না বেসরকারি সবাইকে দেওয়া হবে? যারা স্কুলে পড়ছে তাদেরকেও দেওয়া হবে, যারা স্কুলের বাইরে 15 থেকে 18 বছর কোনো ক্যাম্প হবে? স্কুল বেসড হবে, মেনলি একটা স্কুল বেসড হলে আমাদের অ্যাচিভমেন্ট তাড়াতাড়ি হবে। কেন কি আর এখানে স্কুল কিন্তু টার্গেট না, টার্গেট হচ্ছে 15 থেকে 18 বছর বয়স, সে স্কুলে যেতেও পারে, স্কুল ছুট বাচ্চাও হতে পারে। তাহলে আমরা কয়টা ক্যাম্প রয়েছে? হ্যাঁ, আপনাদের শিপিয়ার জন্য ডিস্ট্রিক্টে টোটাল কয়টা ক্যাম্প রয়েছে? টোটাল ক্যাম্প এখন আমরা 18টা সেন্ট্রাল প্ল্যানিং সেন্টার করছি, ওখানে থেকে আমরা যতগুলো স্কুল আছে
সেই স্কুলগুলো তো করবো, সাপোজ কোনো একটা পিএসসির আন্ডারে 9 থেকে 12 অব্দি চারটা স্কুল আছে, তাহলে ওই পিএসসির আন্ডারে চারটা প্লাস এমসিজে একটা পাঁচটা প্ল্যানিং হয়ে যাবে। টোটাল এমনি অন্যদের জন্য যে ভ্যাকসিনেশন সেন্টার সেটা আমাদের ডিস্ট্রিক্টে মোট 163, ঠিক আছে, সেটা হচ্ছে প্রতিটা সাব সেন্টার প্লাস।